বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি এসিটা ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এসিটা ঔষধটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল প্যারাসিটামল। এটি সাধারণত এসিটা নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। এসিটা 500 mg ট্যাবলেট, এসিটা সিরাপ, এসিটা ড্রপ, এসিটা সাপোজিটরি আকারে পাওয়া যায়। যে সকল রোগীদের জন্য মূলত এসিটা ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত জ্বর, যে সকল রোগীদের সাধারণ জ্বর, সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানে ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা সৃষ্টি হওয়া, সেনাউর পরদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা, হাত পা মস্কে গিয়ে ব্যথা পাওয়া, অন্তে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচারের পরবর্তী ব্যথা, প্রস্রাবের পরবর্তী ব্যথা, ক্যান্সার জনিত দীর্ঘস্থায়ী ব্যথা, মাথা ব্যথা, এ সকল পর্দাহজনিত ব্যথা ও বাত ব্যথা, অস্টিও অর্থোটাইটিস এর দ্বারা সৃষ্ট ব্যথা, এ সকল ব্যথা দূর করতে মূলত এসিটা ঔষধটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া এটি জ্বর, অতিমাত্রায় জ্বর, সাধারণ জ্বর দূর করতেও এটি খুবই কার্যকারী। এসিটা ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত এসিটা 500 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে তিন বেলা, সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ সকালে এবং বিকালে দুবেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এবং শিশুদের ক্ষেত্রে যাদের বয়স 4 থেকে 12 বছরের, শিশুদের অর্ধেক করে 3 থেকে 4 বার এসিটা ঔষধটি খাওয়ানো যেতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এসিটা ঔষধটি নিঃসন্দেহে খাওয়া যেতে পারে। এসিটা ঔষধটি খাবার পরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, হিমাটোলজিক্যাল প্রতিক্রিয়া, বিভিন্ন পর্দাহ, চামড়া ওঠা, চামড়ায় ফুসকুড়ি ওঠা, ত্বকে অতিমাত্রায় অ্যালার্জি হওয়া, ডায়রিয়া, পাতলা পায়খানা হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। যদি আপনাদের এসিটা ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।